আসসালামু আলাইকুম। আজ আপনাদের বাঙালি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তবে এখানে কিন্তু কোনো প্রকার মায়োনিজ কিংবা ইয়োগার্ট ব্যবহার করব না, তাই বলে এর টেস্ট কিন্তু কোনো অংশেই কম হবে না। এটা খেতে খুবই মজা, আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি একটা সস বানিয়ে নিচ্ছি, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি। এবারে রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন এর মধ্যে কাঁচা ফ্লেভারটা না থাকে। আর এই কাজটা কিন্তু আপনি তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে করলে কিন্তু টেস্টটা ভালো আসে। এই সময়টায় কিন্তু চুলার আঁচটা একদম লো রাখতে হবে, না হলে কিন্তু ময়দা আবার পুড়ে যেতে পারে, আর সেক্ষেত্রে তো সসটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো ময়দা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে 1.25 কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আর এই সসটা বানানোর সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু লো হিটে করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে। এর বেশি ঘন করলে কিন্তু সেটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি সসটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটা সিদ্ধ করে নেব, আর এখানে আমি 1টা মুরগির ব্রেস্টের অংশটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এই সময়ের মধ্যে কিন্তু চিকেনটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন চিকেনও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, যতটুকু পানি আছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। চিকেনটা নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব, তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা চাকু দিয়েও করতে পারেন। এবারে স্যান্ডউইচের মধ্যে পুরটা তৈরি করে নেব, এজন্য 1টা বাটির মধ্যে সেই চিকেনগুলো নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি বেশ ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, আর এটা কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি সেই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা। সবশেষে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু স্যান্ডউইচের পুর তৈরি হয়ে যাবে। আর এখানে আমি যতটুকু পরিমাণ নিয়েছি তাতে কিন্তু আপনি বড় সাইজের ব্রেড নিলে তাতে 6টা স্যান্ডউইচ হবে, আবার মিডিয়াম সাইজের ব্রেড নিলে 8টা স্যান্ডউইচ হবে। তো সবটা মেশানো হয়ে গিয়েছে, আর এখানে স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এরকম মিডিয়াম সাইজের ব্রেডটা নিয়েছি। এবার এর উপরে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। উপরে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি সাইডের শক্ত অংশটা কেটে নিচ্ছি, আপনি চাইলে এভাবে কেটেও এটাকে সার্ভ করতে পারেন। আর যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ বানাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এটা কাটতেই হবে, কারণ রেস্টুরেন্টের স্যান্ডউইচে কিন্তু সাধারণত এই বর্ডারটা থাকে না, আর এটা না থাকলে দেখতে সুন্দর লাগে। এবারে স্যান্ডউইচের শেপ করে কেটে নিচ্ছি। কি মনে হচ্ছে তো রেস্টুরেন্টের স্যান্ডউইচ?
খেতে কিন্তু খুবই মজা। যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।